কিসের রেসিপি বানাচ্ছো আজকে গো? আজকে রোল বানাবো গো। কিসের রোল? সবজি রোল। তো সবজি রোল বানাতে কি কি লাগে? সবজি রোল বানাতে কি কি লাগে? সবজি লাগে। মরিচ আর পেঁয়াজ কেটেছ না? তখন এরপরে কি করবা? এখন এই তো এগুলা কড়াই রান্না করবো। কড়াই ভাজবা নাকি না রান্না করবা? ভাজবো, রান্না করবো, দুটোই। তো দেখি কিভাবে ভাজছ। আমি প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি। সয়াবিন তেল দিলা না? সাদা তেল বলা হয়। এরপরে কি করবা? এরপরে পেঁয়াজ কুচি, মরিচ, পেঁয়াজ আর মরিচ কাটা গুলো নাকি এগুলো ভাজবা এখন? লবণ দিতেছ নাকি? একটু লবণ দিলাম। মরিচ ভাজা হয়ে গেল। এরপরে কি দিবা এখন? এরপরে দিব একে একে সবজি গুলা দিলাম। তারপরে এখন এগুলো কি করবা? এগুলোকে এখন আমি হালকা হিটে কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু এটা তো আমি পানি দিব না, তাই একটু ঢেকে দিব যাতে এটা একটু নরম হয়। এই ডিম দিলে কেন? ভাজা হইলো তোমাদের? হ্যাঁ, আমার ভাজা হয়ে গেছে। এবার একটু ধনের পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে। ওহ বাবা, ধনিয়া পাতা দিলে কি জন্য? স্বাদ বাড়ানোর জন্য? জি, যে কোনো সবজিতে ধনিয়া পাতা খুব ভালো লাগে। ওকে, এই রোল বানাতে আবার এগুলো কি কি নিয়ে আসো গো? এটাই তো মূল, এটা দিয়েই তো রোলটা হবে। এটা কি জিনিস? এটা ডিম। আর ডিমও লাগবে এখানে? হ্যাঁ। আর এটা কি? দুধ, ময়দা, লবণ, চিনি, পানি। লবণ আর চিনি নাকি? হুম। আর এটা কি? পানি গ্লাসে। আর এটা কি? এটা একটা বাটি, এটাতেই তৈরি করবো ব্যাটারটা। প্রথমে আমি এটাকে ফেটে নিব। লবণ চিনিটা দিয়ে দিলাম। আমি এখানে 250 গ্রাম দুধ নিয়েছি, মানে 250 গ্রাম ময়দা। কেন আটা দেওয়া হয় না? হয়, ময়দাটা দিলে ভালো হয়। হালকা একটু পানি, অল্প অল্প করে দিব আমি, যাতে আমার এই ডোটা তৈরি করতে, ব্যাটারটা তৈরি করতে ই না হয়, গোটা না থাকে। আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে, দেখেন, না বেশি ঘন করেছি না বেশি পাতলা। এখন আমি এটা কড়াই হালকা একটু করে সাদা তেল দিব, বেশি না, যাতে আমার প্যানটা একটু তেল তেলে হয়, রুটিটা উঠতে সুবিধা হয়।
এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বানাবো। যতক্ষণ না উপরটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে নাড়তে থাকবো। কি না নাড়লে কি হবে? উপরটা একটু শুকাতে হবে। এখন কি করবো? এগুলো এখন এই যে পুর দিব, দিয়ে রোল তৈরি করব। কিভাবে রোল তৈরি করবা দেখি? দেখো এগুলো আবার কি দিলে? এগুলো কোথায় পেলে? এগুলাই তো সেই সবজি। ও, ওই ভোরের দিকে যেগুলো ভেজেছিলে? জি। আর ওই যে ওইগুলো কি সুপার গ্লু আঠা দিয়েছো নাকি? সুপার গ্লু আঠা, এটা আঠা তৈরি করলাম ময়দা দিয়ে। ও, ময়দা দিয়ে? রোলটাকে একটু বেশি টাইট করতে হবে, যেহেতু ভাজতে হবে এটাকে তেলে। আপনারা যারা ভিডিওটা দেখতেছে, হ্যাঁ, তারা একটু সবসময় খেয়াল করবেন ওই যে যে ময়দা দিয়ে যে আঠাটা তৈরি করা হয়েছে এটা যেন খুব সুন্দরভাবে হয়। যদি আঠাটা সুন্দর না হয়, ভালো না হয়, তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর খুলে গেলে কিন্তু ভাজাটা হ্যাঁ সেরকম হবে। বুঝতে পেরেছেন গো আপনারা? এই যে হয়ে গেল আমার, কি সুন্দর দেখেন, মুখটা লেগে গেল আমার এই আঠাটার জন্য, আর খুলবে না। আমাদের রোলগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমরা এগুলো কি করব? ভাজি দেব না কি করব? ভেজে নিব। এটা কি করছ আবার? এটা ডিম, এটার মধ্যে আমি ওই রোলটাকে দিব, দিয়ে আবার কি করব? এখন কি করছে ওগুলা রোলগুলাকে? ডিমে চুবিয়ে নিচ্ছি। কেন? এ যাতে এর গায়ে ব্রেড গাম গুলো লাগে। এগুলো আবার কি ব্রেড গাম? এগুলো কোথায় পেয়েছো? এটা বাজারেও কিনতে পাওয়া যায় অথবা নিজে বাড়িতে বানানো যায়। কিভাবে বাড়িতে বানাবো? ব্রেড গুলোকে আমরা যে ব্রেড খাই সেই ব্রেড নিয়ে এসে। ব্রেড মানে পাউরুটির কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, পাউরুটি। আচ্ছা, ও ব্রেড নিয়ে এসে আপনি ইচ্ছা করলে রোদে শুকিয়েও করতে পারেন, আবার এটাকে চুলোতে তাওয়াতে হালকা হিটে দিয়ে ভাজতে পারেন। মানে এক কথায় ভালো করে শুকাই নিতে হবে নাকি? হ্যাঁ, মচমচে করে নিতে হবে। আচ্ছা, দিয়া তারপরে কি করতে হবে? তারপরে যে গুঁড়া করে নিতে হবে। কিসে গুঁড়া করবে? যে কোনো পাটাতেও করতে পারেন, আবার হচ্ছে বেলুন পিড়াতেও করতে পারেন। কেন, ব্লেন্ডারও করা যাবে না সেটা? হ্যাঁ, ব্লেন্ডারও করা যাবে, তাই নাকি? এ আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমাদের তেলটা গরম হয়ে গেছে দেখুন। এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের সবজি রোল। আহ, কি সেন্ট সবজি, সবজি সেন্ট মনে হচ্ছে এখনই কড়াই থেকে তুলে খেয়ে নি। কালারটা কত সুন্দর এসেছে, একদম মনে হচ্ছে যে হোটেল থেকে নিয়ে আসছি। একবার হোটেলের মতো মনে হচ্ছে গো, যে হোটেলের মতো একবার তৈরি করতে পারো তুমি। বন্ধুরা ইচ্ছা করলে আপনারাও পারবেন, বাসাতে একটু ট্রাই করলেই পারবেন। তো বাসাতে খাবে, আপনার খাবারটা আপনি অরিজিনাল খাবার খাচ্ছেন, এতে কোনো ভেজাল থাকবে না। একটা কথা বলি আপনাদেরকে, কিন্তু কষ্ট যদি করেন তাহলে কিন্তু কেষ্ট মিলবে। আপনি যদি মনে করেন যে না দূরে বাবা, কষ্ট না করে রোল বানিয়ে খাবো, তাহলে পারবেন। হ্যাঁ,
মূল বানানো কিন্তু কষ্ট আছে, বললে হবে না? দেখুন আমার সবগুলো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন আপনারা দেখিয়ে দিচ্ছি, না তো বিশ্বাস করবেন না। এই যে আমাদের ভিতরটা দেখুন কি সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে বাজার থেকে নিয়ে আসছে। খেতেও খুব আশা করছি খুব সুস্বাদু হবে। তো বন্ধুরা, আমাদের সবজি রোলের রেসিপি এই পর্যন্তই ছিল। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।